সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই দাবি করে আওয়ামী লীগ নেতারা জানান, তারা অপরাজনীতি ছেড়ে ঘরে না ফেরা পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দলটির নেতারা জানান, জনগণ অপশক্তি সাম্প্রদায়িকতা পৃষ্ঠপোষক বিএনপির হাতে কখনোই ক্ষমতা তুলে দেবে না। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং বিএনপির গণ অবস্থান কর্মসূচিকে ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ সহ দলটির সহযোগী সংগঠনগুলোর ছিল শান্তিপূর্ণ অবস্থান। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সব কর্মসূচি ভুয়া। ৫৪ দল আজকে একজন শেখ হাসিনার বিরুদ্ধে। ৫৪ দল কি হবে? এই অপশক্তিকে বাংলার মাটিতে এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিতে পারি না। বিএনপির নাশকতার চেষ্টা ঠেকাতে যুবলীগ অবস্থান নেয় ফার্মগেট ও কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই সরকারকে পতন ঘটানো যাবে না। যদি এই সরকারকে পতন না করতে পারে তাহলে ওই নয়া পল্টনে কান ধরে উঠবোস করে রাজনীতি থেকে বিদায় নেবে। সেই কথা এবার যদি আপনারা আবার সেই নৈরাজ্য এবং অপরাজনীতি করার চেষ্টা করেন তাহলে আমরাও জানি কিভাবে বেকা আঙ্গুলে ঘি উঠাতে হয়। এছাড়া শাহবাগে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থানে ছিল ছাত্রলীগ। জমির রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।